আসসালামু আলাইকুম। আমি আজকে দুর্গাপূজার অষ্টমী দেখেন, আর এত বড় ছুটি কক্সবাজার লোকে লোকারণ্য, দেখেন কক্সবাজার লোকে লোকারণ্য, এমন এমন কোনো জায়গা নাই যে আপনারা মানুষের ভিড় পাবেন না। দেখেন কি অবস্থা, দেখেন 6 লক্ষ পর্যটক এই বর্তমানে এই দুর্গাপূজার ছুটিতে 6 লক্ষ পর্যটক আসছে, দেখেন কি অবস্থা। আজকের হিসাব মতে এমন কোনো জায়গা নাই যে কেবল কিন্তু ভাটা ভাটি নামতেছে, দেখো দেখুন কক্সবাজারের অবস্থা, দেখুন দেখছেন অবস্থা কি, লোকে লোকারণ্য। আজকে কক্সবাজারে প্রায় 6 লক্ষ টুরিস্ট আসছে, সকালবেলা আরও প্রচণ্ড ভিড় ছিল, এখন যত দুপুর হচ্ছে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তারপরেও এবারকার দুর্গাপূজার ছুটি একটা কিন্তু অনেক বড় ছুটি, বিশেষ করে কোনো স্কুল 11 দিন, কোনো স্কুল 12 দিন ছুটি পাইছে, যার ফলে কিন্তু এখন এই সমুদ্রে এই কক্সবাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, পর্যটকরা কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আরেকটা কথা বলি, আমরা আমাদের পর্যটকদের উদ্দেশ্যে দেখেন এখানে কিন্তু বোতল প্রচুর পরিমাণে আবর্জনা কিন্তু এখানে আসতেছে, দেখেন সি বিচটাকে আমরা যাতে সুন্দর করতে পারি, সুন্দর রাখতে পারি, এই যে কলার সবলা আমরা যাতে বিচটাকে সুন্দর রাখতে পারি, যেহেতু আমাদের একমাত্র এই বীজটা পলিথিন দ্রব্য, কিছু বোতল, বোতল এগুলো কিন্তু দেশে সমুদ্রে যাবে, দেখেন কি অবস্থা। খুবই খারাপ আসলে আমাদের এই সমুদ্র সৈকতটা, আমাদের কী অবস্থা হবে আমরা জানি না, আমাদের সমুদ্র সৈকতটা এখানে। আজকে কি আপনারা ছুটিতে আসছেন আপনারা, কেমন লাগতেছে আর কি, হোটেল টোটেল পেয়েছেন? একটু দাম বেশি, একটু দাম বেশি ছিল না, অনেক টুরিস্ট আসছে এই কারণে দাম বেশি। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে, দেখেন বাংলাদেশের যে সমুদ্র সৈকত আছে
এটা যদিও বলে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, কিন্তু আমাদের এখানে সমুদ্র সৈকতটাকে কিন্তু পরিচর্যার ব্যাপার আছে। এই সমুদ্র সৈকত যদি ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া হতো আরও কিন্তু একটা যত্ন হতো। দেখেন যা কথা বলতেছি এগুলো কিন্তু আমাদের এই সমুদ্রটাকে ধ্বংস করতেছে। এই যে পলিথিনগুলো, এগুলো কিন্তু আমাদেরকে আসলে বাঙালিরা আমরা বিদেশে যাই, বিদেশের আইন মানি, কিন্তু আমাদের নিজের দেশে সমুদ্রটাকে কিন্তু আমরা ঠিক রাখতে পারতেছি না। এটাই হলো সবচেয়ে বড় একটা ব্যাপার। দেখেন এখানে কিন্তু প্রচুর বোতল, এই যে বোতল দেখেন, এই যে একটা বোতল দেখেন, এগুলো কিন্তু সমুদ্রে যাবে। এই যে পলিথিন দেখেন, যে আমরা এই সিবিচটাকে আসলে পরিষ্কার রাখবো কীভাবে আমরা এটাই চিন্তা করি। দেখেন জোয়ার নেমে যাচ্ছে, ভাটা মানুষ আর মানুষ মোবাইলে নিতে পারবেন সঙ্গে সঙ্গে। এই জায়গাটা কিন্তু চোরা বালির ব্যাপার আছে, কিন্তু দেখছেন কি অবস্থা।
একটা ছবি নিছো ছবি কোন দরে এইখানতে না